হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? পুরাতন স্মৃতি আবার নতুন করে স্মৃতিচারণ করা আর কি। আসলে আমরা মানুষরা তো খুব আবেগী হয়, অনেক কিছু আমরা না জেনে না বুঝে অনেক কিছু অনেকজনকে বলে ফেলি। আমরা এটা ভাবি না যে সে হয়তো বা কষ্ট পাবে, এই জিনিসটা চিন্তা করি না বা চিন্তা করার দরকারটাও পড়ে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা একজনের নামে না জেনে যদি একটা কিছু বলি, মানে ওই মানুষটার কী অবস্থা ওইটা আসলে আমরা হয়তো বা কেউ রিয়েলাইজ করতে পারি না। যখন নিজে এই সিচুয়েশনটাতে পড়ে তখনই আমরা বুঝতে পারি। যাই হোক, আমি লাস্ট 2-3 দিন যাবত অনেক অনেক SMS পাচ্ছি, তারপর আবার অনেকেই কমেন্ট করতেছেন, অনেক ধরনের বাজে বাজে কথা লিখতেছেন। মানে আমি বুঝি না আমরা মানে কিভাবে মানে এত নিচে নামতে পারি, আমার আসলে কোনো আইডিয়াই নেই। তো অনেকে বলতেছেন যে আমি UKতে আছি 2 ইয়ার্স ধরে আমার জামাইয়ের সাথে, বাট আমাদের বিয়ে হয় নাই মানে ইসলামিকভাবে। তো এটা কতটুকু সত্য বা এটার কী যুক্তি আছে? আমি অনেকেই মানে আমি সেপারেটলি একজন একজন করে রিপ্লাই দেওয়ার ট্রাই করছি, বাট এতজনকে তো একসাথে মানে করাটা মানে সম্ভব হচ্ছে না। যেইখানে পারতেছেন ওইখানেই কমেন্ট করতেছেন। তো আমি ভাবলাম যে একটা ভিডিও দিয়েই দেখাই দিই, তাহলে হয়তো বা সবাই একটু ক্লিয়ার হবেন। 2021 জানুয়ারির 9 তারিখ আমরা হচ্ছে আমাদের বিয়েটা হয়। আচ্ছা, তার আগে আমি বলি, আমি আসি 2020-এর ফেব্রুয়ারির 5 তারিখ স্টুডেন্ট ভিসায় কভেন্ট্রি ইউনিভার্সিটিতে আন্ডার গ্রেডে আসি, আর নুহাস আসে 2020-এরই মার্চের 9 তারিখ, ও আসে হচ্ছে বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে। তখন একদমই কোভিডে সব কিছু মানে তখনের কি সিচুয়েশন ছিল, হয়তো বা যদি আপনারা 2 ইয়ার্স ব্যাকে যান আপনারা নিজেরও জানতে পারবেন, মানে অবস্থা খুবই ভয়ানক ছিল। তো আমরা আসি স্টুডেন্ট ভিসায়, তো ওই তখন থেকেই কিন্তু আমাদের বিয়ে ঠিক, কিন্তু আমাদের ফ্যামিলি তখন মানে আমি আমার ভিসা পাওয়ার 5 দিনের মাথায় চলে আসতে হয়, যার জন্য আর বিয়েটা হয় না। তখন আমাদের বলা হয়েছে যে তখন যখন তোমরা সুযোগ পাবা, তোমরা দুজন অ্যাট এ টাইমে আসলে তখন আমরা বিয়েটা করাবো। কিন্তু ওনারা চাইছিল যে ফোনেও করাই দিতে, যে তোমরা দুজন মানে থাকো, আমরা বাংলাদেশেই থাকি, তোমরা UKতে বিয়েটা করে ফেলো, যেহেতু আমার ফ্যামিলির মোটামুটি আমার ভাই বোনরা ছিল। কিন্তু আমরা এটাতে রাজি হয় নাই যে না, বাংলাদেশে এসেই আমরা বিয়ে করবো। যখন আমরা যাওয়ার সুযোগ হয় 2021-এর জানুয়ারির 9 তারিখ, আমাদের মাশাল্লাহ দুই পরিবার মিলে সুন্দরভাবে অনুষ্ঠান করে আমাদের বিয়েটা হয়। এটা আমাদের বাড়িতে, তো দেখতেই পাচ্ছেন আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, তো আত্মীয় স্বজন যারা যারা ছিল সবাই আছে, আমরা ছবি টবি তুলতেছি। তো ওইখানেই মানে মেইন আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়েটা হয়। আর UK আসার পর আমরা যেহেতু দুজনই সেপারেট ভিসায় ছিলাম, স্টিল আমরা সেপারেট ভিসায় আছি, তো আমাদের প্ল্যান হচ্ছে যদি আমরা এখানে পার্মানেন্ট হইতে চাই বা কাগজপত্র করতে চাই, তখন তো অ্যাটলিস্ট আমাদের মানে ভিসা লাগবে, আমাদের মানে দুজন একজন আরেকজনের ডিপেন্ডেন্ট হইতে হবে। কারণ এখানে থাকাটা মানে দুজনই স্টুডেন্ট হয়ে সেপারেট রুটে থাকাটা অনেক ব্যয়বহুল। তো অনেকেই জানেন যারা এখানে আছেন, আমার পার ইয়ার টিউশন ফি হচ্ছে 16,000 থেকে 17,000 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় ক্যালকুলেট করলে আপনার 22 থেকে 24 লাখ টাকার উপরে হবে। তারপর লিভিং কস্ট আছে, আরও অনেক কিছু আছে। তো এখানে না থাকলে আসলে বাংলাদেশ থেকে আমরা ওই রকম চিন্তাভাবনা করে বলতে পারবো না যে ও কেন তুমি দ্বিতীয়বার বিয়ে করছো, কেন বিয়ে করছো, আমি আমার প্রয়োজনেই করছি। এখন যদি আমি বিয়েটা না করতাম তাহলে আমার লাইফটা ইজি হইতো না। এখন আপনি আমার দায়ভার নেবেন না, অবশ্যই আমার লাইফটা কীভাবে চলবে বা কীভাবে আমার চলতে হবে এটা অবশ্যই আমাদেরটা আমরা বেটার বুঝি, আমাদের ফ্যামিলি আছে ডিসিশান দেওয়ার জন্য, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আপনি কীভাবে ডিসিশান নিতেছেন আপনার ডিসিশনে কিন্তু আমরা হস্তক্ষেপ করতেছি না। আর যাই হোক, তো আশা করি সবাই বুঝতে পারতেছেন যে আমাদের বাংলাদেশে একবার বিয়ে হয়েছে ইসলামিকভাবে সব কিছু মিলাই, আর এখন আমরা যেটা করছি জাস্ট ফর্মালিটিস শুধুমাত্র আমাদের UKতে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কারণ UKতে আমরা 2 ইয়ার্স যাবৎ হাজব্যান্ড ওয়াইফ হিসেবেই ছিলাম, কিন্তু UKতে হোম অফিস কিন্তু জানতো না যে আমরা জামাই বউ। দ্যাটস ওয়াই আমাদের এখন বিয়েটা ওইভাবে করা আমাদের একমাত্র পেপারসের জন্য। তো এটা হচ্ছে বিদায় বেলা। বাংলাদেশে তো কত নিয়মকানুন আছে, আমার আম্মা দুধ খাওয়া যেতেছিল আমাকে নুহাসকে, দেন শপে দিবেন, তখনের ভিডিওগুলো আসলে দেখলে অনেক খারাপ লাগে, আসলে খুব সুন্দর মেমোরি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া রাখবেন, 2 বার হোক 3 বার হোক 4 বার হোক যতবারই হোক আমার জামাইকে আমি বিয়ে করতে চাই, আর ওর সাথেই আমি এভাবে সুন্দরভাবে সংসার করতে চাই যেন থাকতে পারি। সবাই আমাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া রাখবেন।
আর আশা করি আপনারাও আমাদের বিয়ের ভিডিওটা দেখে অনেক মজা পাবেন, ভাল লাগবে আপনাদের। আমি যদিও এখান থেকে অনেক অনেক ভিডিও মানে কেটে দিছি, যদি আপনারা পরবর্তীতে আমার বিয়ের আরও অনেক ভিডিও দেখতে চান, লাইক আমার বিয়ের শপিং, গায়ে হলুদ, সব কিছুর ভিডিও দেখতে চান, তাও কিন্তু আমার কাছে ওইগুলোর ক্লিপও আছে। আমি ট্রাই করবো ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিওগুলো দেওয়ার। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, অ্যান্ড আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া রাখবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া রাখবেন। আসলে একটা মুসলিম ফ্যামিলির মেয়ে হয়ে বা ছেলে হয়ে আমাদের দুজনেরই তো ফ্যামিলি আছে, তো আমরা তো এখানে বিয়ে না করে ওইভাবে থাকতে পারি না, তো অবশ্যই আমাদেরকে বিয়ে করতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর কি, আপনাদের কাছে এটাই চাওয়া। আশা করি সবার ভুল বুঝাবুঝি যতটুকু ছিল ওইটা ভেঙে যাবে, সবাই বুঝতে পারবেন আমরা কেন বিয়েটা করছি। আর যে আপু ভাইয়েরা ইউকেতে আছেন তারা অবশ্যই জানেন, ইভেন বাংলাদেশের অনেক আপু ভাইয়েরা বলতেছে যে এটা ম্যান্ডেটারি না, ইউকেতে এরকম কোনো নিয়ম নাই। ইভেন আমার পরিচিত এক আপু আসছে উনি সেপ্টেম্বরে, উনি নিজেও মার্চে বিয়ে করছে, তো এরকমই। আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িতে আসার পরও আমরা অনেক ছবি তুলছি আমার শাশুড়ি আর নুহাশের কনভোকেশনের ছবি। নুহাশ যখন এভিতে পড়তো তখন এর কনভোকেশনে তো আব্বাম্মু ছিল, সবাই খুব মজা নিচ্ছে আমাদেরকে নিয়ে। যাই হোক, কত গেট ধরছে আমার জামাই বিয়ের সময় বহু টাকা ঢাল তুলছে, কারণ বিয়েতে আসলে এগুলোই মজা ছোটো বাচ্চা বাচ্চা। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন সবসময় আমরা এভাবে খুশিতে শান্তিতে পরিবার নিয়ে বসবাস করতে পারি, আর আমাদের সংসার জীবন যেন সুখের হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোনোভাবে না, তোমরা কোনোভাবে না।